প্রার্থী ঘোষণা করেনি দল। তার আগে দেয়াল লিখনের মধ্যে দিয়ে ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং। উল্লেখ্য, গত 25শে জুলাই ধূপগুড়ি বিধানসভার বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হন। গত রবিবার 6ই আগস্ট তার শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। আর 8ই আগস্ট মঙ্গলবার বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কোনো দলের তরফেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, কিন্তু প্রার্থী ঘোষণা না হলেও জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলো। এই দিন দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, আমরা মানুষের কাজ করার জন্য 365 দিন মাঠে ঘাটে থাকি। দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলাম। দল যাকেই প্রার্থী করবে তাকেই জয়ী করা হবে। তবে বলা যেতে পারে পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই ফের ভোট উৎসবে সামিল ধূপগুড়ি। আমরা প্রতিবারই একই কথা বলি যে আমরা মানুষের কাজ করার জন্য 365 দিনই মাঠে ঘাটে থাকি। যেহেতু একটা অকাল উপনির্বাচন, আমাদের একটা প্রস্তুতি করতে হয়, তো আমরা আজকে ওয়াল লেখা শুরু করলাম। আমরা এই কোচা গোটা ধূপগুড়ি বিধানসভা আমরা তুলে ধরতে চাই, এবং আমরা এই কাজে তৃণমূলের সর্বস্তরে যারা কর্মী, সমর্থক এবং আপামর ধূপগুড়ি মানুষের জনসাধারণ, যারা জানেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই ক্যান্ডিডেট করবেন তৃণমূল কংগ্রেসে, তাকে জেতানোর ব্যবস্থা করবেন। নাম আমরা পাচ্ছি না, গ্যাপ রাখছি, কারণ দলের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করবে সেটাই প্রার্থী। তো আমরা তো মানুষকে জানান দিতে চাই যে এই যে অকাল উপনির্বাচন বিধানসভা, তো সেটা তো আর অনেক মানুষই এখনই করে না, সেটা জানানোর জন্যই আমরা ওয়াল লেখা শুরু করছি প্রার্থীর নাম ছাড়াই।